হিসাব করিবলে উপদেশ আছে। চিত্রগুপ্ত তলত এই কাম করিবলে মানুহ নাছিল, সেয়ে এই দায়িত্ব মই লৈছো। এই ৰ বুলি কৈছো, নহলে মৰটো কেতিয়াই খুলিয়াম। বৰ বেয়া সময় আহিলে তই বাঘে যেতিয়া স্বীকাৰ কৰে তেতিয়া তাইক বাধা দিব নাপায়, কাৰণ বাঘৰ লক্ষ্য যদি সলনি হয় তেতিয়া কোন কত কেতিয়া স্বীকাৰ হৈ যায় তাৰ একো ঠিক নাই। মনে মনে থাম, কোন হয় তই? একেটা বাক্যতে দুটা প্রশ্ন থাকলে মই বৰ কনফিউজ হওঁ। তই কচোন কোনটো প্ৰশ্নৰ উত্তৰ আগতে দিওঁ? মই কওঁ এয়া কিয় উঠাইলে, এটাৰো উত্তৰ এতিয়া দিব নালাগে, কাৰণ মইতো কেতিয়াই খানালৈ লৈ যাম আৰু তাতে বহিটো প্ৰশ্নৰ উত্তৰটো ভালদৰে দিলে হ'ল। তই মোক এনেকৈ লগ ধৰিছ যে তই মোক আইচক্ৰীম খাবলৈহে নিবি, কিন্তু মই আইচক্ৰীম খাই বেয়া পাওঁ দোষ, গতিকে মোৰ আজি তোৰ লগত যোৱা নহ'ব। কিন্তু তই ভালে ভালে এতিয়া ইয়াৰ পৰা গুচি যোৱা ভাল, কাৰণ তোৰ ঘৰত তোৰ দেউতা আছে, মা আছে, দুজনী ভনী আছে, পৰিবাৰ আছে, দুটা বাচ্চা আছে আৰু এগৰাকী বিধৱা বেহিও নাই জানো। আর যদি মানুষ কথা সাবলে ভয় লাগে তেতিয়াহলে
ভালদরে পাহাড় যাব বলে ভাবার আছে না মানে ব্রহ্মক্রম ভালদরে সব দাস এই মুখ্যম আপনি আপনার অতীত মুখ্যম দেখাব সকলের কারণ উপায় সুস্থ করে তোলা তো সহজ আছে কিন্তু পরি
এটাই বিশ্বাস আছিল যে অভয় সুস্থ হয়ে উঠিব। আমি আমার উদ্দেশ্য সফল হলে আমি আটাই মনে প্রাণে তাকে বিচার তই করবলিয়া কামখিনি যাতে সোনকালে শেষ করব পার আর তারপর তয় আর পারি যাতে নতুনক জীবন আরম্ভ কর এখন সুখর সংসার। তুই যাবি? গুড বাই।